আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমরা আমাদের বাসায় আমরা সবাই মিলে চিকেন বারবিকিউ করছি, ওইটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা 5টা চিকেন নিয়েছি, 8 কেজি ওজন হয়েছে 5টা চিকেনে। এটাকে আমরা একটা চিকেনকে 4 পিস করে কেটে এটাকে বঁটি দিয়ে হালকাভাবে কেচা দিয়ে নিচ্ছি। এখন আমরা টক দই, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, চাট মশলা, সয়া সস, চিকেন তান্দুরি মশলা, টমেটো সস, ভিনেগার ও তার সাথে বারবিকিউ সস দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে চিকেনটাকে ধুয়ে জালের ভিতর রেখেছি, পানিটা ঝরিয়ে নিব। এখন মশলার মিক্সটা পুরো একসাথে মাখিয়ে এটার ভিতরে আমার পরিমাণ অনুযায়ী আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি একটা পরিষ্কার বালতিতে 20 পিস চিকেন দিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে। এই চিকেনটা আমার এক কাজিন মাখিয়েছিল। এখন পুরো মশলাটা ঢেলে দিব আমি। পুরো চিকেনটা এখন এই মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবে। ভালোভাবে চিকেনটা মাখিয়ে নেওয়া হচ্ছে। চিকেনটার ভিতর আমি কেঁচা দিয়েছিলাম, কারণ কেঁচা দিলে মশলাটা ভালোভাবে ঢুকবে। এখন ভালোভাবে চিকেনটা মাখিয়ে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে 10 ঘন্টা রেখে দিব। 10 ঘন্টা পরে ফয়েল পেপারটা খুলে এর উপরে আমি হালকা ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নিব। বারবিকিউ যে সসের সাথে আমি সরিষার তেল ব্যবহার করেছি ব্রাশ করার জন্য, এখন কয়লাগুলো আমি পাখা দিয়ে হালকাভাবে ধরিয়ে নিচ্ছি। এটা মিশ্রণের উপরে 4 পিস চিকেন দিয়ে দিলাম। তার সাথে আমি ইট দিয়ে আমরা আরেকটি স্ট্যান্ড বানিয়ে নিয়েছিলাম বারবিকিউ করার জন্য, ওইটার ভিতরে আমরা চিকেন দিয়ে দিয়েছি। নিচে এখন ব্রাশ করে নিচ্ছি। আমার এই চিকেনগুলো হয়ে আসছে, এটা আস্তে আস্তে আমার বারবিকিউ হয়ে যাবে। এই তো আমার চিকেন বারবিকিউ হয়ে আসছে। এখন একটু উপরে হালকা ব্রাশ করে দিচ্ছি। আস্তে আস্তে চিকেন বারবিকিউ হয়ে যাচ্ছে, তার সাথে আমরা অনেক আনন্দ করেছি, আড্ডা দিয়েছি। শীতকালে চিকেন বারবিকিউ করতে মজাই আলাদা। এই তো হয়ে গেল আমাদের চিকেন বারবিকিউ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, ও অনেক অনেক শেয়ার করবেন আমার ভিডিওটি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।